নমস্কার, আমি পিতি পাল বলছি। আমার ছোট একটা পার্লার আছে। আমি 5 থেকে 12 বছর থেকে পার্লার চালাই। এবার যারা আমার পারমানেন্ট কাস্টমার, যারা সবসময় আমার কাছে আসে, এবার তারা তো আমার কাছে ট্রিটমেন্ট করাই। এবার যারা হচ্ছে দূরে থাকেন, যারা আসতে পারেন না, তাদের কিছু ঘরোয়া টিপস আমি বলে দিতে যাচ্ছি। আজকে বলবো যেটা, সেটা হচ্ছে অয়েলি স্কিনের উপরে। এবার যাদের অয়েলি স্কিন, তারা সবসময় আমাদের আমাদের স্কিনের ভেতরে যে সিবাসিয়াস গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের থেকে সিবাম নামক একটা গ্রন্থি আছে, সেখান থেকে একটা অয়েল বেরোয়। সিবাম সেই অয়েলটার নাম। সেই অয়েলটা আমাদের স্কিনে যখন আসে, তখন স্কিনটা কালো কালো লাগে, স্কিনের র্যাশগুলো হয়, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো বেরোয়, ঠিক আছে? তা স্কিনটা তখন দেখতে বাজে লাগে। তখন এসে ওজন ট্রিটমেন্ট করাতে হয় পার্লারে এসে। এইবার ঘরে যখন আমি পার্লারে আমি ট্রিটমেন্ট করানোর জন্য 10 দিন 12 দিন পরপর আমি গিয়ে এই ওজন ট্রিটমেন্টটা করাতে হয়, এবং বাড়িতে যখন আমি থাকবো তখন হচ্ছে কর্পূর যে আছে, যেটা আমরা পুজোয় হচ্ছে ইউজ করি, সেই কর্পূরটাকে জলে ভিজিয়ে রেখে সেই কর্পূরের জলটা যদি আমরা হচ্ছে মুখের মধ্যে জলে ঝাপটা দিই, তাহলে স্কিনটাও ঠান্ডা থাকে, প্লাস হচ্ছে স্কিনের র্যাশগুলোটা অনেক কম ওঠে, ওঠেই না। আস্তে আস্তে সবসময় দিতে 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 কী হয়, এক সময় র্যাশগুলোটা চলে যাবে। এবার র্যাশগুলোর থেকেও অনেক সময় মাথায় হচ্ছে ড্যান্ড্রফের টেন্ডেন্সি থাকে, ড্যান্ড্রফ হয়। সেই ড্যান্ড্রফটাকে মুক্তি পাওয়ার জন্য পার্লারে এসে ট্রিটমেন্ট করাতে হয় ওজন ট্রিটমেন্ট। সেটাও চুলের জন্য ওজন ট্রিটমেন্ট করাতে হয়। এবার ঘরেও আমরা যদি হচ্ছে অ্যালোভেরা জেলটা যেটা আছে, অ্যালোভেরা জেলটা যদি আমরা প্রতি সপ্তাহে একদিন করে মাথার মধ্যে দিয়ে রাখি, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলি, তাহলে হচ্ছে আস্তে আস্তে সেই ড্যান্ড্রফটাও চলে যাবে। আর যাদের স্কিনে বড় বড় র্যাশ একদম কমছেই না, তাদের কি আমরা যে জায়ফল যে ইউজ করি খাবারের মধ্যে, সেই জায়ফলটাকে গুঁড়ো করে সেই চন্দনের সাথে মিশিয়ে সেটা যদি দেওয়া হয়, তাহলে স্কিনটা অনেক ভালো থাকে, প্লাস আস্তে আস্তে কমে যায়। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই।